بسم الله الرحمن الرحيم শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের কুরআন ও আরবী শিক্ষার অধ্যায় 6 বিষয়বস্তু হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অর্থাৎ আরবীতে যেটা কি বিশেষ্যই বলে কারণ বিশেষ্য বিশেষণ সর্বনাম একটি পদ সেটি হচ্ছে বিশেষ্য অর্থাৎ ইসমুন এটাই বচন এবং পুরুষ এই বিষয়ে আলোচনা করা হবে অ্যাকচুয়ালি আমাদের খেয়াল রাখা প্রয়োজন যে পুরুষ অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এটি আপনার বিশেষ্য বিশেষণের জন্য তেমন প্রযোজ্য নয় শুধুমাত্র সর্বনামের ক্ষেত্রে প্রযোজ্য কেননা বিশেষ্য ধরেন একটি বই আমি বই তুমি বই এর কোনো অর্থ হয় না অর্থাৎ সেই জন্যই পুরুষটি শুধুমাত্র সর্বনামের ক্ষেত্রে ব্যবহার হবে এবং পরবর্তীকালে আপনারা দেখবেন এটি না ভার্বের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে তাহলে আসুন দেখা যাক বইতে কি বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে মিশ্র গ্রুপ অর্থাৎ মিক্সড গ্রুপস যদি কোনো একটি সর্বনাম দিয়ে স্ত্রী ও পুরুষ মিশ্রিত কোনো এক দল লোককে বোঝানো হয় সেক্ষেত্রে পুলিঙ্গ সর্বনাম ব্যবহার করা হয় বিশেষ্য ও ক্রিয়া উভয়ের জন্য এই নিয়ম প্রযোজ্য অর্থাৎ কোনো একটি দলকে যদি মধ্যে স্ত্রী পুরুষ উভয়ই থাকে তাহলে যে সর্বনামটি ব্যবহার করা হবে সেটি হবে হচ্ছে আপনার পুলিঙ্গ যেমন একটি জায়গায় যদি থাকে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান অর্থাৎ দুজনকে বলা হয় কিন্তু যদি এইভাবে বলা হয় হে ইঞ্জিনিয়ার্স মানে একটা জায়গায় ইঞ্জিনিয়ারের স্ত্রী পুরুষ সবাই আছে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স যদি বলেন তাহলে স্ত্রী পুরুষ দুজনকেই বোঝানো যাবে একইভাবে এই যে সর্বনামটি ব্যবহার করা হবে যে মিশ্র গ্রুপের সেটি পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষবাচক সর্বনামটি ব্যবহার করা হবে তারপরে বলা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গ অটুট এখানে অটুট বলতে বোঝা হচ্ছে যে আপনার যে সমস্ত বিশেষ্যগুলি পরিবর্তনের ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলে অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাকে অটুট বলতেছে নিয়ম যেটা মানে না তাকে বলা হচ্ছে ভঙ্গুর অর্থাৎ ইংরেজিতে বলে ব্রোকেন প্লুরাল ব্রোকেন প্লুরাল এটাকে আমরা বহুবচন বিযুক্ত বলা হচ্ছে তাহলে বহুবচন স্ত্রীলিঙ্গ অটুট এটি বোঝানোর জন্যে আমি আগেই আপনাদেরকে লিখে বোঝানোর চেষ্টা করছি যদিও বইতে এটি পরিষ্কারভাবে একই জিনিস লেখা আছে আপনারা দেখেন কি বলা হচ্ছে সেটা হচ্ছে যদি এটা কর্তৃবাচ্য থাকে তাহলে এটা হচ্ছে দুই পেস যদি এটি কর্মবাচ্য হয় তাহলে দুই জবর আর সম্বন্ধবাচ্য হলে দুই জের এটি হচ্ছে জেনারেল রুলস সেই জন্যে আপনাদের মনে হয় এটি দেখলে আপনি বুঝতে পারবেন কোনটি কর্তৃ কোনটি কর্ম বা কোনটি সম্বন্ধ যখন এটি দ্বিবচনের ক্ষেত্রে যায় তখন আমাদের খেয়াল রাখার দরকার সেটি হচ্ছে আনি মুসলিমাতানি বা মুসলিমাতুন এখানে কিন্তু বহুবচনের ক্ষেত্রে হলেও দুই পেশ থাকছে অর্থাৎ আমরা খেয়াল করব যদি দুই পেশ যখন থাকে কোনো একটা শব্দের সাথে তখন এটি বড়তা আছে কি না যদি বড়তা থাকে তাহলে মনে আপনার ধরে নেওয়ার প্রয়োজন হতে পারে যে এটি একটি বহুবচন এটি স্ত্রীবাচক কোনো শব্দের বহুবচন ব্যাপারটা আসলে কিছুই নয় ছোটো তাকে আপনি একটি আলিপ দিয়ে একটি বড় তা লেখা হয় ছোটো তারকে বাদ দিয়ে একটি আলিপ দিয়ে একটি বড় তা নিয়ে আসা হয় আর বাকিগুলো সব একই রকম থাকে আবার এক বচনের ক্ষেত্রে আমরা দেখি যে কর্মক্ষেত্রে বলা হচ্ছে মুসলিমাতান আবার এখানে বলা হচ্ছে মুসলিমাতাইনি তারপরে মুসলিমাতিন আমরা বাংলায় বলি না তিন ওইটা এখানে তাই নিয়ে তিন আবার মজার ব্যাপার কর্ম আর সম্বন্ধের ক্ষেত্রে এই দুইটা একই রকম থাকে অর্থাৎ এটি কর্ম বা সম্বন্ধ যাই হোক না কেন কোনো পরিবর্তন হচ্ছে না এটিও আমাদের খেয়াল রাখতে হবে এই পর্বটি আপনি আরও ভালোভাবে জানার জন্যে মজার টিএসআই পদ্ধতির যে 19 নম্বর অধ্যায়টি আছে সেটি আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি তাই আপনাদেরকে ওখানে দেখার জন্য অনুরোধ করলাম এখন আসুন আমরা বিযুক্তি বহুবচন কাকে বলে অর্থাৎ এই নিয়ম যে মানতেছে না তাকে বিযুক্ত বহুবচন বলা হয় যেমন এক বচন এবং বহুবচন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে যেমন কালবুন কুলুবুন আলেমুন উলামা আমরা জানি উলামা উলামা গোষ্ঠী মানে হচ্ছে হলো জ্ঞানী গোষ্ঠী নাফসুন আনফুসুন নুফুসুন এই দুইটাই হয় অর্থাৎ বিযুক্ত বহুবচন দুই রকমের হতে পারে একটা আনফুসুন হইতে পারে নুফুসুন হইতে পারে তারপর হচ্ছে উম্মুন মানে মা এবার এটার মাগুলি মা সমূহ বা মায়েরা এগুলো বোঝানোর জন্যে উম্মাহাতুন এইটি বোঝানো হচ্ছে বিশেষ দ্রষ্টব্য আমরা দেখি বিশেষ দ্রষ্টব্য এখানে কী লেখা আছে যে সকল বিশেষ্য বিচার শক্তিহীন সত্তা বা বস্তুকে বোঝায়
তাদের বিযুক্ত বহুবচনগুলি ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গ এবং একবচন বলে ধরা হয়। অর্থাৎ আমরা তো এখানে এটি সত্তা আছে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যার কোনো সত্তা নাই। যেমন হচ্ছে নদীনালা, নদীনালার বহুবচন হচ্ছে হলো আনহার, আনহারও কোনো এরকম নিয়ম মেনে চলে না। এই আনহার এই শব্দটি আপনার ব্যাকরণগতভাবে আমরা যখন কোনো বাক্যে ব্যবহার করব তখন ধরে নিতে হবে এটি বহুবচন হলেও এটি হচ্ছে সিঙ্গুলার, এবং সিঙ্গুলারটি হচ্ছে বিশেষভাবে স্ত্রীলিঙ্গ থার্ড পারসন ক্ষেত্রে যে সর্বনামটি থাকে সেটি হচ্ছে হিয়া। এই হিয়াই এখানে ব্যবহার করা হবে। কোরআনের মধ্যে আছে আনহার, এটিকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে বাক্যে। আমরা যখন ভার্বটি শিখব, ভার্বের পর্বগুলি শেখার সময় আপনারা এই এই যে এই উদাহরণটি এখানে যে বলা হচ্ছে সেটি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখানে স্বতন্ত্র সর্বনাম সম্পর্কে বলা হচ্ছে, যেহেতু আজকে বিষয়বস্তু হচ্ছে সর্বনাম, এখানে বলা আছে যে হুয়া হু মা হুম, হিয়া হু মা হুন্না, আন্তা আন্তমা আন্তম, আন্তি আন্তমা আন্তুন্না, আনা রাহনু রাহনু। এখানে মোটামুটি 14টি, কেননা বহুবচন আর দ্বিবচনের ক্ষেত্রে যেটি হচ্ছে আমির ক্ষেত্রে মানে মোতাকাল্লেম মানে যিনি বক্তা উত্তম পুরুষের ক্ষেত্রে দ্বিবচন আর বহুবচন একই থাকে, তাই এটি আমরা সে একটি ধরা হয়। ধরলে এটি মোটকাটা 3×4=12, আনা নিয়ে 13, নাহানু হচ্ছে 14টা। এই 14টি সাধারণত বলা হয়। এখন এইটি মনে রাখার জন্যে আপনার মজার টিএসআই পদ্ধতির 3 থেকে আপনার 7 নম্বর পর্ব, এই কয়টি পর্ব যদি আপনি দেখেন তাহলে আমার মনে হয় এগুলি মুখস্থ করারও প্রয়োজন হবে না, আপনারা এখানে বুঝতে পারবেন। তাই আমি এই বিষয়ে তেমন আলোচনা করছি না, আমি অনুরোধ করবো আপনারা ওই পর্বগুলি দেখবেন। এখানে তালিকা প্রথম লাইনে সর্বনামগুলি প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পারসন। আমরা জানি যে এগুলি আমরা নানুর ভাষা হিসেবে বর্ণনা করেছি, তবু আপনারা এটা পড়ে দেখবেন এখানে বেশ সহজভাবেই বলা আছে, এটাও আপনি পড়ে এইগুলি মনে রাখতে পারবেন। তারপরে এখানে নির্দিষ্ট কিছু উদাহরণ আছে, 1 থেকে 15 পর্যন্ত উদাহরণ দেওয়া আছে, সবই আল কোরআন থেকে উদাহরণ দেওয়া। সুরার নাম্বারটা প্রথমে, সুরাটি নামটি প্রথমে, তারপরে আয়াতের নাম্বারটি পরে দেওয়া আছে, অর্থাৎ 9 নম্বর সুরার 71 নম্বর আয়াতে এইভাবে বলা আছে। এখানে কী বলা হচ্ছে, আর মমিন নর ও মমিন নারী একে অপরের বন্ধু। এটি বোঝানোর জন্য দেখেন লাইন একে আক্ষরিকভাবে এটির অর্থ আবার বর্ণনা করা হচ্ছে যে তাদের মধ্যে একজন আরেকজনের রক্ষক। এখানে বন্ধু বলা হচ্ছে, আবার রক্ষক বলা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন আপনার যারা অনুবাদ করছে তাদের এরকম ভিন্নতা থাকতে পারে, তবু আপনারা খেয়াল করবেন আপনারা এই এই যে আরবিতে যে কোরআনের আয়াতটি আছে সেটি আপনি পড়ছেন, পড়ে এই বাংলা অর্থের সাথে মিলে কি না এটি আপনি দেখার চেষ্টা করবেন। যখনই আপনি কিছুটা বুঝতে পারবেন তার মানে আপনি অলরেডি আরবি ব্যাকরণে কিছু কিছু নিয়মকানুন আপনারা শিখে নিচ্ছেন এটি ধরে নেওয়া হবে। তারপরে লাইন 4-এ যে কথাটি লেখা আছে সেটি ইন্না দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আগেই বলেছিলাম যে ইন্না যা কিছু আছে আপনারা এখানে আপনারা না বুঝতে পারলে আমরা বিস্তারিতভাবে ইন্না নিয়ে আলোচনা করব। তারপরে লাইন 9 অর্থাৎ 9 নম্বর উদাহরণটি বলা হচ্ছে, 2টি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে। একটি ডান দিকে একটি বাম দিকে বোঝানোর জন্য এখানে আন শব্দটি ব্যবহার করা হয়েছে, আন মানে এই ব্যাপারে। কিন্তু এখানে একটি বিশেষভাবে ব্যবহারের জন্য এখানে আপনাকে যিনি বইটি লিখেছেন তিনি এখানে আপনাকে মন্তব্য দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছেন। আশা করি আপনারা এই আরবিগুলি যখন পড়বেন তখন এই যে মন্তব্যগুলি বা এই ডিসক্রিপশনগুলি মিলিয়ে দেখলে আপনারা সহজে ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। যতটুকু বুঝছেন সেটি না বুঝলেও আপনারা পরবর্তী অধ্যায়গুলি পড়ে যাবেন এবং আস্তে আস্তে দেখবেন যখনই পর্বগুলি শেষ হয়ে যাচ্ছে তখন আপনার আরবি জ্ঞান আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ।